সাম্প্রতিক সময়ে যেন মাঝ আকাশ আর এয়ারপোর্ট এই দুই জায়গায় বিভিন্ন রকমের কাণ্ড ঘটছে। কখনো আমরা দেখেছি যে মাঝ আকাশে হঠাৎ করে যাত্রী নামার জন্য প্লেনের গেট খুলে দিচ্ছেন, কখনো দেখেছি সেখানে মারপিট চলছে, আবার আমরা এয়ারপোর্টে এই সোনা পাচার বা সাপ নিয়ে আসা যাওয়া করা এই ঘটনাও দেখেছি। এবার যেটা হলো সেটা হচ্ছে বোমাতঙ্ক। বাগডোগরাগামী স্পাইস জেটের বিমান ধরতে রবিবার 6 আগস্ট কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান এক মহিলা যাত্রী। এতদূর পর্যন্ত সব কিছু ঠিকই ছিল। বিমানে ওঠার আগে লাগেজ চেক ইন করার সময় হঠাৎ করে ওই মহিলা চিৎকার করে উঠলেন, বলতে থাকেন তার ব্যাগে নাকি বোমা রাখা রয়েছে। এরপরেই এয়ারপোর্ট চত্বরে রীতিমতন ধুন্ধুমার বেঁধে যায়। প্লেন ছাড়ার আগে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এয়ারপোর্টে। এরপরই বিমানে থাকা ওই মহিলা যাত্রীর লাগেজ পরীক্ষা করে CISF। যদিও বেশ কয়েকবার পরীক্ষা করার পরেও বোমার কিন্তু কোনো রকম কোনো কিছু হদিশ পাওয়া যায়নি। সূত্র বলছে একাধিকবার লাগেজ ব্যাগ চেক ইন করার কারণে ওই মহিলা যাত্রী অনেকটাই বিরক্ত হয়ে আচমকা বলেন তার ব্যাগের মধ্যে বোমা রাখা রয়েছে, আর জানিয়ে আতঙ্কও ছড়িয়ে পড়ে এয়ারপোর্ট চত্বরে। পরবর্তীতে লাগেজ ব্যাগ পুরো চেকিং করার পর কোনো কিছু না মেলায় বিমান আবার রওনা দেয় বাগডোগরার উদ্দেশ্যে। কলকাতা থেকে স্পাইস জেটের ওই বিমানটি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল দুপুর 12:55 নাগাদ, তবে এই ঘটনার জন্য বিমানটি ছাড়তে 1 ঘন্টারও বেশি দেরি হয়। একবার ভাবুন যে হঠাৎ করে কেউ যদি বলে ওঠে তার ব্যাগে বোমা রাখা আছে, খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তো ছড়াবেই, কারণ এমনিতেই 15 আগস্ট আসছে আর 15 আগস্টের আগে আগে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাশকতামূলক হামলা হতে পারে, সেই খবর একটা আশঙ্কা থাকে, সেই হামলার একটা আশঙ্কা থাকে এবং তার জন্য নিরাপত্তাও বাড়ানো হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ করে এক মহিলা বলে উঠছেন যে তার ব্যাগে নাকি বোমা রাখা আছে, আর যে বিষয়টা জানা যাচ্ছে তিনি নাকি বিরক্ত হয়ে এই কাণ্ড করেছেন। তিনি 6 আগস্ট কলকাতা বিমানবন্দরে পৌঁছান। বিমানে ওঠার আগে লাগেজ চেকিংয়ের সময় হঠাৎ করেই ওই মহিলা যাত্রী চিৎকার করে বলতে থাকেন তার ব্যাগে বোমা রাখা রয়েছে। আর এই রকম একটি কথা শোনার পরে কেউ নিশ্চয়ই বসে থাকবে না। এয়ারপোর্টের মধ্যে রীতিমতন সেই সময় ধুন্ধুমার বেঁধে যায়। বিমান ছাড়ার আগে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এয়ারপোর্টেই। এরপর বিমানে থাকা ওই মহিলা যাত্রীর লাগেজ পরীক্ষা করা হয় CISF, সেই পরীক্ষার কাজও করে। বেশ কয়েকবার পরীক্ষা করা হয়েছে কিন্তু তাতেও বোমার কোনো রকম কোনো হদিশ পাওয়া যায়নি। বোমা থাকলে তবে তো বোমা পাওয়া যাবে। সূত্রের খবর, একাধিকবার লাগেজ ব্যাগ চেকিং করার কারণে ওই মহিলা যাত্রী নাকি অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছিলেন, আর তার জন্যই তিনি বলে বসেন যে তার ব্যাগে নাকি বোমা রাখা রয়েছে, জানিয়ে রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দরে। এই সমস্ত খবরের আপডেট আপনাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি। সেই আপডেট জানার জন্য এবং আজ তাক বাংলার সঙ্গে থাকার জন্য অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যাতে কোনো রকম কোনো নোটিফিকেশন মিস না হয় তার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।